বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নলছিটি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এতদিন তোমাদের এই অনলাইন ক্লাস বন্ধ ছিল বেশ কয়েকদিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী, দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা উপলক্ষে আমাদের এই কার্যক্রম, শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। আজকে দ্বাদশ শ্রেণীর এই ক্লাস আমরা শুরু করতেছি। আজকের এই ক্লাসে আমরা যে নিব সেটা হচ্ছে আজকে বিশতম ক্লাস। বিশতম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা তোমরা বই খোলো 515 পৃষ্ঠায়, নতুন বইয়ের 13 নাম্বার অনুশীলনী, উদাহরণ নাই, অনুশীলনী, অনুশীলনী, অনুশীলনী 13, 515 পৃষ্ঠায় অনুশীলনী, অনুশীলনী 13, চায়না স্টিল কোম্পানি প্রতিটি 50 টাকা মূল্যের 4,00,000 শেয়ারে বিভক্ত। চায়না স্টিল কোম্পানি প্রতিটি 50 টাকা মূল্যের 4,00,000 শেয়ারে বিভক্ত মোট 2 কোটি টাকার অনুমোদিত মূলধন। একটা শেয়ারের দাম কত? 50 টাকা। 50 টাকা একটা শেয়ারের দাম হয়েছে 50 টাকা, ঠিক আছে। আর শেয়ারের পরিমাণ কত? 4,00,000। 4,00,000 মোট 2 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় কোম্পানি। এর 80% শেয়ার 20 টাকা 10% অবহারে জনসাধারণের বিক্রয় করে, ইস্যু করে। তাইলে আমরা অনুমোদন পাইলাম। দেখো ভালো করে খেয়াল করো, অনুমোদন, অনুমোদন পাইছি 4,00,000 শেয়ার। 4,00,000 শেয়ার গুণ একটা শেয়ারের দাম 50 টাকা, তাইলে আমরা পাই 2 কোটি টাকা। কত টাকা? 2 কোটি টাকা। 2 কোটি, ঠিক আছে। এরপরে ইস্যু হয়েছে 80% শেয়ার, 3,20,000 ঠিক আছে, 3,20,000 শেয়ার ইস্যু করছে, শেয়ার ইস্যু হয়েছে। আর 10% অবহারে, তাইলে শেয়ারের দাম কত? 50 টাকা। শেয়ারের দাম কত? 50 টাকা। শেয়ারের দাম 50 টাকা, 10%, তাইলে 5 টাকা। তাইলে অবহারে শেয়ারের দাম পড়ছে কত? 45 টাকা, তাই না? 45 টাকা, ঠিক আছে, 45 টাকা। এখন 45 টাকা এখন হয়েছে ইস্যুকৃত শেয়ার এবং অবহারের অর্থ নির্ণয় করো। তাইলে ইস্যুকৃত শেয়ার আমরা পাইয়ে গেছি, ইস্যু করছে শেয়ার হয়েছে 3,20,000। হ্যাঁ, আর বলছে এই বলছে শেয়ার প্রতি অবহারের অর্থ নির্ণয় করো। শেয়ার প্রতি অবহারের অর্থ কত? 5 টাকা, তাই না স্যার? 3,00,000 জি স্যার। শেয়ার প্রতি অবহার এটা কেমনে বের করলেন স্যার? আপস আপস দেখায় স্যার, নেটে সমস্যা। 10% 50 টাকা, 10% না, 10% অবহার জি স্যার। হ্যাঁ, তা 5 টাকা কি অবহার, ঠিক আছে স্যার, 5 টাকা অবহার। তাইলে শেয়ারের দাম তাহলে 5 টাকা লেস, 45 টাকা। এই গেল কয়ের উত্তর। এইটা কি কয়ের উত্তর? ক্ষয়ের উত্তর হচ্ছে কোম্পানির প্রয়োজনীয় জাবেদা বই। তাহলে মনে রাখো আমাদের ইস্যু শেয়ারের সংখ্যা 3,20,000। এখন অঙ্কটা আরেকটু পড়ি, মোট 3,80,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে।
মোট সাহিত্য ক্যালকুলেটর নিও তো মোট মোট 380,000 এর আবেদন পেয়েছি কত হাজারের আবেদন পেলাম আমরা স্যার 3,80,000 এরপরে আমরা জাবেদার ঘর করব তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এখানে তারিখ বিবরণ তারপরে খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট এখন প্রথমেই হবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন আর এখানে 380,000 গুণ কত করে বলতো 45 টাকা কত টাকা 45 টাকা তাইলে আসে কত 380,000 380,000 স্যার আপনি একটু অ্যাঙ্গেল করে দাঁড়ান স্যার দেখতেছি না 380,000 গুণ 45 তাইলে কত হয় বলো তো 17 লাখ 380,000 1 কোটি 1,71,00,000 টাকা 1,71,00,000 টাকা দিন ঠিক আছে স্যার 1,71,00,000 টাকা ব্যাংক হিসাব ডেবিট আর কি লিখলেন স্যার ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব শেয়ার আবেদন তাইলে শেয়ার আবেদন তাইলে হইল কত ব্যাংক হিসাব ডেবিট আবেদন এখানে 380,000 শেয়ারের আমরা আবার বলি আমি আমরা শেয়ার অনুমোদন পেলাম 4 লাখ এর 80% ইস্যু করছি চাইরা 32 3,20,000 3,20,000 শেয়ার ইস্যু করছি কিন্তু আমরা আবেদন পেয়েছি বেশি অতিরিক্ত 3,80,000 তাহলে 60,000 শেয়ারের আবেদন বেশি পাইলাম কিন্তু অবহারে যেহেতু অবহারে হয়েছে তাইলে আবেদনে পাইছে 3,80,000 গুণ 45 1,71,00,000 টাকা এখানে আবেদন 1,00,000 এখন লিখতে হবে 5 টাকা অবহারে 5 টাকা অবহারে অবহারে প্রতি শেয়ার 45 টাকা করে শেয়ারের দাম এখন কত 45 টাকা করে 380,000 শেয়ারের আবেদন আবেদন পাওয়া গেল পাওয়া গেল ক্লিয়ার ক্লিয়ার এখন ওরা বলতে চাচ্ছে যে ওরা বলছে যে এখন কি করছে বলছে অতিরিক্ত আবেদনে ফেরত দেওয়া হলো তো অতিরিক্ত ফেরত দিছি তাহলে বাকি টাকা কি করছি মূলধনে ট্রান্সফার করছি তাই না কে তাইলে এখন অতিরিক্ত 60,000 শেয়ার না 60,000 শেয়ার ফেরত দিছি ঠিক আছে এখন তাইলে এখানে প্রথমে লিখতে হবে শেয়ার আবেদন ডেবিট পরের যাবে দা শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার মূলধন ক্রেডিট তারপর শেয়ার আবেদন ডেবিট শেয়ার আবেদন ব্যাংক হিসাব ডেবিট আচ্ছা শেয়ার আবেদন হিসাব ডেবিট
তারপরে ও এখানে একটা আছে শেয়ার আবেদন হিসাব ডেবিট অবহার ডেবিট শেয়ার অবহার ডেবিট শেয়ার অবহার ডেবিট অবে শেয়ার মূলধন ক্রেডিট তারপরে শেয়ার মূলধন আর ব্যাংক ক্রেডিট দেখো বুঝছো কিনা বুঝছো শেয়ার আবেদন ডেবিট শেয়ার অবহার ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এটা এখন কিভাবে হবে শেয়ার আবেদন হয়েছে 1,71,000 ঠিক আছে অবহার হবে 1,71,00,000 1,71,00,000 শেয়ার আবেদন কত 1,00,00,000 স্যার শেয়ার আবেদন 1,71,00,000 1,71,00,000 হ্যাঁ আর এটা কত পার্সেন্ট টাকা হবে স্যার হ্যাঁ এটা কি 3,20,000 না স্যার না 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 আমরা এইটা পাইছি এই যে এই যে এই যে 1,71,00,000 এইটা এই যে 1,71,00,000 আগে দেখো আমি কি করি এরপরে অবহার হয়েছে 3,20,000 গুণ 5 এখন 3,20,000 ইস্যু না 3,20,000 1,2,3,4,5 3,20,000 3,20,000 গুণ 5 কত হয় 3,20,000 গুণ 16,00,000 16,00,000 এই হলো 16,00,000 মূলধন ক্রেডিট 3,20,000 গুণ এখানে কিন্তু 50 মূলধন কিন্তু কমবে না অধিহারে বেচলেও যে দাম বই কম হইলো ওই বইয়ের যে দাম পুস্তক মূল্য যেটা শেয়ারের দাম অরিজিনাল কত 50 টাকা আমরা যদি অধিহারে বেচতাম তাইলেও আমাদের মূলধন যাইতো 50 টাকা আমার যদি অবহারে বেশি তাইলেও আমাদের মূলধন হবে 50 টাকা ক্লিয়ার তাইলে এখানে মূলধন হবে 3,20,000 গুণ 50 3,20,000 গুণ 50 3,20,000 গুণ 50 তাইলে 1,60,00,000 তাইলে 1,50,00,000 এরপরে ফেরত যাবে ষাট হাজার শেয়ার গুণ করে ফেরত যাবে কিন্তু এই দামে আমরা শেয়ার পাইছি আমরা পাইছি 45,00,000 করে ডেবিট করে দিয়েছেন কে হ্যাঁ স্যার কে ব্যাংক হিসাব ক্রেডিট তাইলে 60,000 গুণ 45 27,00,000 এই হলো 27,00,000 এখন তাইলে এখন দেখো এখানে দেখো 6×7=8 আর 1,87,000 হয় 1,71,000 আর 16,00,000 দেখো 1,81,000 আর স্যার 16,00,000 পাইলেন কই স্যার আর ডেবিট দিলেন হিসাব 1,81,000 হয় স্যার 16,00,000 পাইলেন নেটে ডিস্টার্ব করে তোমার শুনি না কি কও 16,00,000 পাইলেন কই তিন লাখ বিশ হাজার গুণ পাঁচ
স্যার ডেবিট এন্ট্রি কয়টা দেন? ডেবিট এন্ট্রি কয়টা দেন? ডেবিট এন্ট্রি কয়টা? ডেবিট দুইটা, ক্রেডিট দুইটা, ডেবিট দুইটা, ক্রেডিট দুইটা, ঠিক আছে? দেখো এখন করে আবার দেখো তাইলেই হবে, ঠিক আছে? এরপরে এরপরে হবে কি, ওই যে এখানে হবে 16 লাখ, 1 লাখ, 1 কোটি, 60 লাখ টাকা শেয়ার মূলধন হিসাবে, শেয়ার মূলধন হিসাবে, মূলধন হিসাবে এবারে 16 লাখ টাকা অবহার, 16 লাখ টাকা অবহার এবং এবং 27 লাখ টাকা, 27 লাখ টাকা ফেরত দেওয়া হলো, ফেরত দেওয়া হলো। এইভাবে ন্যারেশন লিখতে হবে, ঠিক আছে? এই হইলে তোমার কাহিনী যে কারণে তোমাদের সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? আর আমি একটু জিনিস খেয়াল করি, তোমরা উৎসাহ হারাই ফেলছো, ভবিষ্যতে এইটা নিয়ে খুবই সমস্যা পড়বা, এমন সমস্যা পড়বা চিন্তাও করতে পারবা না। যা করতেছো এগুলো এগুলো ঠিক না, ওগুলো কি করতে হবে আমি ভালো বুঝি, আমি আমি ভালো বুঝি কি করতে হবে, কিভাবে লাইন ঠিক করতে হয়। এরপরে এবারে আর্থিক অবস্থা বিবরণী, হ্যাঁ আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী করলে তোমার ব্যাংক বিবরণী করতে হবে, নাহলে আর্থিক বিবরণী মিলবে না। ব্যাংক বিবরণী এখানে হবে রাফ, বুঝছো? তাহলে এখানে ব্যাংক বিবরণী করি, এখানে ব্যাংক বিবরণী করি, দেখো এখানে ব্যাংক বিবরণী যদি করি, এই ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব তোমাকে রাফ করতেই হবে। তাহলে ডেবিট ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, তাহলে আমরা লিখছিলাম ব্যাংক হিসাব ডেবিট আবেদন, আমাকে একটু হেল্প করো, কত হয়েছে আবেদনে, কত টাকা হয়েছিল বলো তো? স্যার আবেদন পাইছিলাম আমরা হলে 3,80,000 টাকা আবেদন গ্রহণ করছি। আরে আবেদন বাবদ কত টাকা পেয়েছি? ব্যাংক হিসাব ডেবিট স্যার আবেদন এখানে লেখছি কত? আবেদন বাবদ, হ্যাঁ এরপরে আবার ফেরত দিছি আবেদন, আবেদন হিসাব ফেরত গেছে কত? হ্যাঁ ব্যাংক ক্রেডিট করছি কত? ফেরত ফেরত আমি দেখতেছি ২৭ লাখ টাকা ফেরত, তাইলে 1,71,00,000, 1,71,00,000 ২৭ লাখ ফেরত, মাইনাস যাইবে 27 লাখ, তাইলে 1,44,00,000, এখানে হবে 1,44,00,000, 1,44,00,000, ঠিক আছে? এরপরে 1,44,00,000 আবার এখানে আবার ই করছে না, ওই যে অবলোককের কমিশন 5 টাকা করে, 50 পয়সা করে অবলোককের কমিশন, এখানে অবলোককের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চারটা কথা স্যার, আমরা যে ওই যে 6 নম্বরে যাবে করতে কইছে স্যার, ওইনে তো অবলোককের ওইটা করলাম না,
ওইটা জায়গা ছিল না তো ওই জন্য করি নাই হ্যাঁ ওইখানে জাবেদার জায়গা ছিল না ওই জন্য করি নাই ওটা হবে অবলেখকের কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট ক্রেডিট তাহলে এখানে হবে এখানে হবে চব্বিশ তিন তিন লাখ তিন লাখ বিশ হাজার ইন্টু জিরো পয়েন্ট পঞ্চাশ ইন্টু পয়েন্ট ফাইভ তাইলে এলো কত হলো একক দশক শতক হাজার এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এই এলো অবলেখকের কমিশন অবলেখকের খকের কমিশন তাহলে এক লাখ চুয়াল্লিশ হাজার মাইনাস এক লাখ ষাট হাজার এক লাখ চুয়াল্লিশ হাজার এক কোটি চুয়াল্লিশ লাখ সরি ভুল এক কোটি চুয়াল্লিশ লাখ মাইনাস মাইনাস অবলেখক কমিশন অবলেখকের কমিশন হয়েছে কত এক লাখ ষাট এক লাখ ষাট অবলেখকের কমিশন ক্রেডিট এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার তাহলে এখানে এক লাখ ষাট হাজার তাহলে হয় কত চোদ্দ কোটি চোদ্দ কোটি চব্বিশ লাখ চোদ্দ কোটি চব্বিশ লাখ কোটি এক লাখ চব্বিশ লাখ ঠিক আছে এই হলো ব্যাংক ব্যালেন্স এইটা মনে রাখো চব্বিশ চোদ্দ কোটি চব্বিশ লাখ চোদ্দ কোটি চব্বিশ লাখ এটা মনে রাখো চোদ্দ কোটি চব্বিশ ঠিক আছে হ্যাঁ এখন আর্থিক বিবরণী আর্থিক বিবরণী আর্থিক বিবরণী তো পারো একটু মাথা ঘামাই সামনে এর আগের ব্যাচের ওরা তো পরীক্ষা দেয় না কিন্তু ওদের কোর্স পুরো কমপ্লিট ছিল ওদের তো কোনো সমস্যা নাই ভোগবা তো তোমরা দেখবা কি ভোগা ভোগ এই এক আর্থিক আমি আর্থিক বিবরণী আর্থিক বিবরণী তাহলে প্রথমে সপ্তম সম তাহলে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ব্যাংক হিসাব পাই ছেলে যে স্যার আমরা এক লাখ বিয়াল্লিশ হাজার লাখ চব্বিশ হাজার এক কোটি বিয়াল্লিশ চোদ্দ লাখ চব্বিশ হাজার চোদ্দ কোটি চব্বিশ চোদ্দ কোটি চব্বিশ লাখ হ্যাঁ ঠিক আছে এরপর হলো শেয়ার অবহার এটা হয়েছে অসমন্বিত শেয়ার অবহার ছিল কত বলো তো শেয়ার অবহার স্যার শেয়ার অবহার কত এক লাখ ষাট এক লাখ ষাট আরে আরে না অবহার এক লাখ ষাট কি অবহার কত গুণ পাঁচ অবলেখকের কমিশন এক লাখ ষাট হাজার এক লাখ ষোলো লাখ ষোলো লাখ আর অবলেখকের কমিশন অবলেখকের কমিশন কত ষোলো লাখ স্যার অবলেখকের কমিশন এক লাখ এক লাখ ষাট হাজার অবলেখকের কমিশন এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এখন যোগ দাও যোগ দিলে চোদ্দ লাখ চব্বিশ হাজার চোদ্দ কোটি চব্বিশ লাখ এক দুই তিন চার পাঁচ যোগ কমিশন যোগ ষোলো লাখ
যোগ এক লাখ ষাট হাজার চব্বিশ যোগ ষোল তাইলে কত আসে? ষোলো কোটি স্যার। ষোলো কোটি না? জি স্যার। তাইলে শুনে ভুল করি স্যার, এত বড় অঙ্ক। আরে তো অঙ্ক করছে পোড়া মানে এই করে তো পাশ করে গেছে, পাশ করে তো আর মানুষ হয়েছে, অমানুষ তো হয় নাই। তোমাকে তো চর্চা নাই, তোমরা তোমরা লেখাপড়া করো না, তোমাদের কোনো চর্চা নাই, তোমরা সিনসিয়ার না, ইনসিনসিয়ার, অল আর করাপ্টেড। স্যার যদি আমরা সেকেন্ড ইয়ার থেকে ভালো রেজাল্ট করতাম স্যার, যদি ওরা আমাকে ওই করোনাটা যদি না হইতো স্যার, মূলধন ও দায় করোনার লেগে স্যার, মূলধন অনুমোদিত মূলধন। আমি কত কষ্ট করি, আমি এটা ক্লাসে আমি অঙ্ক করাই প্লাস তোমাদের সামনে হইতে আমি আর জুমে ক্লাস করবো না, আমি এত সমস্যা হয় না, আমি অঙ্ক এরকম তুলে দেবো শেখলে শেখলা না শেখলে না শেখলা। তাইলে এখানে এখানে যে এখানে যে চার লাখ পঁচিশ আর চার লাখ টাকা পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা করে চার লাখ শেয়ার তারপরে ওই যে ইস্যুকৃত ইস্যুকৃত ও বিলিকৃত তিন লাখ বিশ হাজার প্রতি শেয়ার তারপরে পঞ্চাশ টাকা করে তিন লাখ বিশ হাজার গুণ পঞ্চাশ তাহলে আসে ওই ষোলো কোটি। ষোলো কোটি পঁয়তাল্লিশ টাকা করে নাকি? পঁয়তাল্লিশ কেন, পঞ্চাশ করে মূলধানে তো পঞ্চাশ করে আর পঁয়তাল্লিশ অবহারে তো ষোলো লাখ গেছে আলাদা, বুঝো না? দায় হয়েছে তোমার, দায় তো আমার এখানে রয়ে গেছে, আবার এখানে সম্পদ হিসাবে ভুয়া সম্পত্তি যেটা আর অসমন্বিত ব্যয় হিসেবে আমরা কিন্তু অবহার দেখাই দিছি, এই জন্য ওইটা বাদ দিয়ে এখানে লেখা যাবে না, তাহলে তো অঙ্ক হবে না, আইনসঙ্গত হবে না আর গাণিতিক ভাবেও হবে না। ঠিক আছে, এখানে শেয়ারের দাম রাখতে হবে পঞ্চাশ, তাহলে এখানে এই ষোলো কোটি এই অঙ্ক। আর তো কিছু নাই, আরো আছে স্যার? নাই শেষ, এইটুকু অঙ্ক। এই অঙ্ক তো সহজ, চর্চার অভাবে বোঝার অভাবে ফাঁকিবাজির কারণে অঙ্ক তোমরা পারো না। এই সামনের দিনে আমি জুমে তোমাদের সাথে ক্লাস করব, আমি ওই ডাইরেক্ট ইসে করব, আর এই যে তুমি একা আসো আর কেউ নাই, তাহলে শেষ করো, আল্লাহ হাফেজ, আবার ইনশাআল্লাহ দেখা হবে কালকে সাড়ে ছয়টার সময়, ঠিক আছে।